তুলিস না। বাপ্পিরা উনি গাড়ি নিয়ে যখন এখানে আমাদের গণরাজচৌমুহনি থেকে বাড়ি দিয়ে যাচ্ছিলেন, পেট্রোল পাম্পটা পার হওয়ার পর ডক্টর একেনাথের চেম্বারের সামনে, তো এখানে চার পাঁচজন ছেলে স্কুটি নিয়ে যাচ্ছিল বাড়ির দিকে, তেল ছিল না। তখন তাদের মধ্যে দুনো পার্টির মধ্যে কিছু হট অল্টারেশন হয়েছে। তখন ওই পাঁচজন ছেলে মিলে বাপিবাবুকে অ্যাসাল্ট করেছে, ওনার মাথায় আঘাত করেছে, তো উনি ব্লিডিং ইঞ্জুরি হয়েছেন। উনি সাথে সাথে জীবিতে চিকিৎসা করিয়েছেন, তো চিকিৎসা করার পর উনি আমাদের এখানে এসেছেন। আজকে প্রথমে জানিয়ে গেছিলো 10 তারিখ রাত্রেবেলায়, তো আজকে উনি একটা রিটেন কমপ্লেন দিয়েছেন আমাদের কাছে, আননোন অপরিচিত পাঁচজন অপরিচিত যুবকের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য। তো অ্যাকচুয়ালি উনি পরশুদিন যখন আমাদের জানিয়েছেন, তখনই আমরা যে জায়গাতে ঘটনা হয়েছে সেখানে আশপাশ এলাকাতে আমরা সিসিটিভিগুলো কভার করি, এগুলা ফুটেজ কালেকশন করি। এখানে একটা স্কুটি ছিল যেটার নাম্বার ছিল না, এই স্কুটিটাকে মূলত আমরা পথপ্রদর্শক হিসাবে ব্যবহার করে স্কুটির মালিককে প্রথমে আমরা বের করি, তাকে ডেকে আনি থানাতে। কালকে রাত্রেবেলা তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে যারা ছিল তাদেরও আমরা তুলে আনি। সকালে একজন বাকি ছিল মেন, যে প্রিন্সিপাল 21, তাকেও আমরা তুলে আনি। আনার পর জিজ্ঞাসাবাদ করার পর তারা বলে, তারা স্বীকার করে যে তাদের মধ্যে কিছু একটা নিজেদের দুনো পার্টির মধ্যে হট অল্টারেশন হয়েছে। তখন তাদের মধ্যে থেকে একজন অত্রজিৎ দাস, তার হাতে একটা স্কুটির চাবি ছিল, এই চাবিটা দিয়েই বাপিবাবুর মাথায় আঘাত করে এবং উনি গুরুতর জখমপ্রাপ্ত হয় এবং ব্লিডিং ইঞ্জুরি হয়, তখন ওনাকে জীবিত নেওয়া হয়েছে। তো আজকে আমরা তাদের পাঁচজনের বিরুদ্ধে আমরা একটা FIR নিয়েছি থানাতে। তাদের নামগুলি হলো টিটন দেব, অত্রজিৎ দাস, দীপঙ্কর গুহ, সাগর দেব এবং জীবন সরকার। তারা সবাই আজকে আমরা তাদের কোর্টে প্রেরণ করা হবো, প্রেরণ করে মেডিকেল করানো হয়েছে, এখন তাদের কোর্টে আমরা পাঠিয়ে দেব। তাদের বয়সগুলো কীরকম? তাদের বয়সগুলি মেনলি 18 থেকে 21 বছর চারজন, আরেকজন 32 বছর। বাড়ি সবাই 79 টিলা জিবি এলাকার লোক। উনি ওনাকে আঘাত করেছেন এবং ওনার একটা স্বর্ণের চেইন নিয়ে গেছেন। এখানে আমরা ওনাকে, উনি বলেছেন উনি গাড়ি নিয়ে যাওয়ার সময় ওনাকে রাস্তায় আটকে ওনাকে অ্যাসাল্ট করেছে। তখন ওনাকে আটকানোর ব্যাপারে 341, 325, 384 ধারাতে আমরা একটা মামলা নিয়েছি। না, এটা মূলত তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি নিয়েই রাস্তা। অ্যাকচুয়ালি বাপিবাবুকে আমরা জিজ্ঞেস করেছি, উনি বলছিল যে তারা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল, রাস্তা দিচ্ছিল না।